টিহুত অনুষ্ঠিত হল চকুর ছানি পড়ার রোগ চিনাক্ত আর অস্ত্রোপচার পরামর্শ শিবির। রাষ্ট্রীয় অন্ধতা নিয়ন্ত্রণ আর দৃষ্টিহীনতা আসনির সৌজন্যত নলবারী জেলার টিহু প্রাথমিক প্রেরণগত চিকিৎসালয়ত অনুষ্ঠিত হয় এই শিবির। এই শিবিরত জয়েন্ট ডিরেক্টর কৈলাশ ডেকা, নলবারী চিকিৎসা মহাবিদ্যালয়ের সঞ্চালক ডাক্তার মাধব রাজবংশী, নডেল অফিসার ডাক্তার অরুণ বর্মনে রাইজক উদ্দেশ্যে চকুর রোগের সন্দর্ভত বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য আগবায়। টিহু প্রাথমিক প্রেরণগতর অধীক্ষক ডাক্তার তপন তালুকদারে অংশ লওয়া অনুষ্ঠানট চকু বিশেষজ্ঞ ডাক্তার অরুণ বর্মন আর নলবারী চিকিৎসা মহাবিদ্যালয়ের চকু বিশেষজ্ঞ ডাক্তার অমরজ্যোতি মালাকরে প্রায় 70 লোকের চকু পরীক্ষা করে চিকিৎসা প্রদান করে। কেবল টিহুতেই নহয়, নলবারী জেলার কেইবাটাও স্থানত রাষ্ট্রীয় অন্ধতা নিয়ন্ত্রণ আর দৃষ্টিহীনতা আসনির সৌজন্যত এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরের জড়িয়ে চকুর বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে রাইজ সজাগ হব পারে আর অস্ত্রোপচারের পরামর্শ লাভ করবলে সক্ষম হয়। অন্ধতা নিবারণী আসনির অধীনত এলানি শিবিরের একটা কার্যসূচী লওয়া হয়েছে। অকল যে টিহুতে হয়েছে তেনেকা নহয়, ইতিমধ্যে মুকালমু আসামতা এরিয়াত এনেকুৱা ধরনের শিবির হয়ে আছে। আজিও এই টিহু অঞ্চলের রাইজর সুবিধার কারণে টিহু এফারিত প্রায় 70 ব্যক্তির উপস্থিতিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরট কি হব, যখন লোকে অলরেডি দৃষ্টি হেরাইছে বা দৃষ্টির সক্ষমত্র কিছু কমি গেছে, ইয়াত আনি আজি পরীক্ষাকরণ করা হব। পরীক্ষার করার পিছত যখন অস্ত্রোপচারের কারণে প্রয়োজন হয় বলে ভাবা হয়, আমার ডক্টর রাজবংশীয় কোয়ার নিচিনাকে আমার নলবারী মেডিকেল কলেজে অত্যাধুনিক ধরনের তেনেকে অপারেশন থিয়েটার অলরেডি এস্টাবলিশ করা হয়েছে। আর সম্পূর্ণ বিনামূল্যক এই আসনের অধীনত যিখিনি প্রয়োজনীয় যিখিনি বেমারি, সেই বেমারিখিনিয়ে চিকিৎসা করব পাৰিব। আর এই জগতে আমি সমূহ রাইজলে আহ্বান জানাইছো যে চকুর ছানি পড়াটা ডক্টর অরুণ বর্মনে কোয়ার নিচিনাকে ছানি করাটো একে এনেই হয়ে না যায়। কিছু কারক আছে তার ভিতর, কিন্তু ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন এইবিলাকর উপরও মাদক দ্রব্য সেবনে কিন্তু বড় ক্ষতি করেছে আমার নলবারী জেলার কিছু ব্যক্তিক। গতি এই জগতে যিকোনো পুরুষ মহিলাকে মাদক দ্রব্য যেনেকে মদ, ভাং, বিড়ি, সিগারেট এইবিলাকর যাতে বিরত থাকে, আর এইবিলাকর বিরত থাকলে কেটারিকরপরা বাঁচি থাকিব পারিব, হাইপারটেনশনেরপরা বাঁচি থাকিব পারিব, বা তেনেকে ডায়াবেটিস মেলাইটিসেরপরা বাঁচি থাকিব। এই কথাখিনি কিন্তু আমি গম পাইছো যে টিহু অঞ্চলত ইতিমধ্যে একটা আগতে মানুষের মজার জাগরণের সৃষ্টি হয়েছিল মাদক।